And a chips, bro. It's chips. Bachai kora alu shape. Spicy seasoning it twist halo grand potata. It's a chips like a biscuit. Khe bujhe nao. আমার সত্যি করে কত এটা কি আমার আসল বাপ নাকি সৎ বাপ? হ্যাঁ আসল বাপ হলে তো নিজের পোলার এমনি বড় ঘরের উপর খাড়া করে রাখতে পারতো না। হ্যাঁ তোর বলছি না, বরফ গলা পর্যন্ত চুপচাপ দাঁড়ায় থাকবি, কোনো কথা বলবি না। একটা করে কথা বললে একটা করে থাপ্পড় খাবি। নে কি বলবি বল? আমার অপরাধটা কি? আমার যে শাস্তি দিয়েছো আমি কি করছি? আমার দোষটা কি খুব? আবার ফাজিল জানি কোনকার, তুই জানোস না তুই কি দোষ করছো। জানলে কি ফুটাই থেকে গেছে? আমার শখ লাগছে। ওই একটা মাইয়া ঠ্যাং বাইগা আমার এদিকে আইতেছস, কি অপরাধ করছস না? আরে আজকে তো ঠ্যাং বাংছস, দুই দিন পরে তো তুই মানুষ মার্ডার করবি। তোরা যে আমি জিগে এলাম, কই যে আস্তি কুলি নাকে উত্তর দিলি নাকে? তুই কি এমন প্রশ্ন করছিস? তোর উত্তর দেওয়া লাগবো আর তোর না কিছু সম্মান দিয়ে কথা হইতে তুই তুই করস কেন? তুই কি জস না ব্যারিস্টার যে তোর সম্মান দিয়ে আমার কথা কি তুইব? আচ্ছা দাদি মনে সম্মান পরে অনক কই যাস? ক্যারাম খেলতে? কি ক্যারাম? ক্যারাম কোনো খেলা জানিস নাকি? এসব ক্যারাম ট্যারাম খেলা লাগবো না, চল আমার একটা কাম করে দিবি। তুই যতদিন পর্যন্ত আমার সম্মান না দিয়ে কথা কবি তোর লগে কথাও নাই, তোর কোনো কামও করুন না সর। আর দিমুনে সম্মান, দিমুনে তো সম্মান সম্মান করস কে? সবাই হলো তো সম্মান পাবি। চল আমার কামটা করে দে না। কি কাম? তাড়াতাড়ি আমারে তুই সাইকেল চালানো শিখাবি। তুই সাইকেল চালানো শিখে কি করবি? সাইকেল চালাতে চালাতে বাতাস খাইতে খাইতে স্কুলে যাবো প্রতিদিন। আমার মামা আছে না, আর মামা কইছে আমি যদি সাইকেল চালাতে পারি তাহলে আমার সাইকেল কিনা দিব। স্যার আই দেখ জীবন না, কোনো গারমি কিন্তু আমার লগে তুই করবি না। যদি গারমি করস না আমি কিন্তু ডিরেক্ট সাসার কাছে যামু, যায় তোর নামে সব কিছু কয়ে দিব। কি করবি তুই? কি কমু, তুই যে রমজানের দোকানের সিপাই বয়ে বিড়ি টানস এই কথা কয়ে দিব। আরে আমার সত্যবাদী, তুই যে নিজের স্বার্থের জন্য বানায় বানায় মিথ্যা কথা কস এটা সবাই জানে। কো গিয়া আব্বা বিশ্বাস করবো না। আর আমি যদি প্রমাণ লগে লয়ে যাই তখন? কি প্রমাণ লয়ে যাবি তুই? আমি মি তো হ্যাঁ জানি, এত কাঁচা কাজ আমার দ্বারা হয় না। লগে প্রমাণ লয়ে ঘুরি। কি প্রমাণ দিই? দেখ দাঁড়া, এ দেখ তোর বিড়ি খাওয়ার ফটো উইথ ভিডিও। আরে তুই কই বিশ্বাস? ইমুন্নার কাছ থেকে নিছি, নগদ চকচকের 100 টাকার একটা নোট ধরে দিছি, ভিডিও দিয়ে দিছি। যেমন নাকি এখন চাচা কাছে? হ্যাঁ মি তো এটা এখন ডিলিট করে তুই ফোন ফোন কিন্তু পারা ভেঙে ফেলাম। সাইকেল চালানো শিখালে তুই সব জায়গা থেকে ডিলিট করবি? আচ্ছা যা ডিলিট করবো, শিখা যা চল আয় মাঠে আয় শিখাইতেছি।
দুইটা বাইরে গেছিস পারছি এবার তুই একলাই পারবি ওকে হ্যাঁ রেডি তুই কিন্তু ছাড়িস না না আমি ছাড়ব না ধরে রাখছি হ্যাঁ হ্যাঁ রেডি রেডি 1 হ্যাঁ 2 আর 3 জীবন না ছাড়লি কে ধর 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 আমারে ধর আমি কিন্তু কইরে যাব ধর ধর আরে পুরে গেলাম জীবন না ধর আরে তোমার মাইয়া বান্দামি করে ঠ্যাং ভেঙে আইছে চেলাকার টানো ওর বাকি ঠ্যাংটা আমি ভেঙে দিই আমি পিছে করে লয়ে যাই 5 মিনিটের ভিতরে আমারে নাকি বাসে পৌঁছে দিব ইটিস পিটিস কয়ে আমারে উড়াইছে আব্বা একটু যাইতে না যাইতে একটা গর্ত দেখে ঠাস করে বালাই দিছে আব্বা পড়ার লগে লগে কট করে ভেঙে গেল আমার এই পাড়া দুইটা আড্ডি আলাদা হয়ে গেছে আব্বা তুই জীবনে নামে দোষ দোষ কে ও তো ভালো কথাই কইছে তোর উপকরণের লেগা রোদ দিয়ে তো শরীরটা পুড়ে যাইতো এ লেগে উঠেছে সাইকেলে এটা তো একটা অ্যাক্সিডেন্ট আমি তোমা তো তোর নিয়েছে ভাই বলুন লাগে না মারপরে আয় ক লিটার একটা না দুইটা তুই ক লিটার দিতে পারবি ক 5 লিটার 10 লিটার ক আচ্ছা ঠিক আছে 2 লিটার খেল আয় মামা 2 লিটার রেডি করো হ্যাঁ রেডি রেখো রেডি পরে আমার গরিব দুঃখী বন্ধুগণ এরকম ঠাডা পরে রোদের মাঝখানে তোমরা যদি খাড়ায় খাড়ায় ক্যারাম খেলো তাহলে কি পেটের মধ্যে ভালো মন্দ কিছু জুটবো জুটবো না আজকে আমি মৃত্যু ডিসিশন নিছি তোমরা সবারে খাওয়ামো পেটটা বড় ভালো মন্দ খাবি সাথে সিনেমা দেখা ফ্রি আইছে পরপেট খাওয়াবে সিনেমা বোনাস মানে টাকার গাছ পাইছে জীবন না তুই কি আমার নামে পিন পিন করে কোনো কথা কইতেছ তুই কি ভাবছস তোর টাকা খামো আমি এই মৃত্যু কারো টাকা জীবনে খায় না বুঝছ নাই আমি টাকা লইছি তোকে খাওয়ামো চল ১,০০০, ২,০০০, ৩,০০০, ৩খানা নোট ১,০০০এর ওই তুই টাকা পাইছিস কুই চুরি করছিস কি বাবস তোর মতো বাবস আমার তোর মতো মনে করছ নাকি এই টাকা দিয়েছে আনোয়ার মামা আনোয়ার মামা ছোট থাকতে আমার দেখছিল তো ওই দিন আম্মাই গেছিল ওনাকে বাইতে পরে কইছে মিতু তো বড় হয়ে গেছে দেখি না ওলেকে কিছু টাকা দিয়ে দিলাম ওরে কই একটু বড় হয়েছে হাত খরচ চলে এলে ভাবলাম তোরা গরিব দুঃখী বন্ধু আমার
দিন শেষে তো তখন একটু খাওয়ানো লাগে তাই না? লেগে বাবা মেকে কে কেন খাম তখন লয়ে খাই লগে এটা সিনেমা দেখে লাই না রে চল মামা টাকা তো আছে চল যাই হ্যাঁ মনের ভুলেও যাইস না ওই যেমন জাল ওর টাকাটাও জাল পরে জেল কাটা লাগবো বন্ধু টাকাটা তো আসলে মনে হচ্ছে চল খেতে তোর জাস নাই তোর মতো নকল না চল তোর জাল লাগবো না আয় দেখ না গেলে তোর লস ওই খারা একা একা কি করুম চল তুই যে সিনেমা দেখবি তোর এই স্কুলের ড্রেস পরে সিনেমা দেখতে দিব না ঢুকতে দিব না হলে তোরে ও তাই নাকি তাই রে খুব তো বুঝস তুই আমার এখনো চিনতে পারস না রে জীবই না খালি গোর কি পরে দেখবি নকশা কেমনে চেঞ্জ হয় গোর কি আরে গোর না ওইদিকে কোন দিক গুরু সব গোর তো কবিতা আরে এবার গুইডা তাকা কি বুঝলি নকশা চেঞ্জ বুঝছস কি জালিয়াতি কিসের ভালো লাগবে আল্লাহ জানে চল চল আসসালামু আলাইকুম মোল্লা সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনার বাসার সবার খবর কি আলহামদুলিল্লাহ আমারও বাসার সবাই ভালো আছে তা মাস্টার সাহেব আপনার ছাত্রী মিতু ও লেখাপড়া কেমন চলতেছে মাশাআল্লাহ খুবই ভালো চলতেছে তোয় অঙ্কে একটু দুর্বল কেন অঙ্কে দুর্বল হইব কেন ও তো এই যে নাসির বিএসসির কাছে অঙ্কের প্রাইভেট পড়ে ও কইলো তো এই নাসির বিএসসি অঙ্কে খুব ভালো টিচার খালি কি পাশ করানোর জন্য পড়াই লইব এ প্লাস পাইতিব না যদি ঠিক মতো পড়াশোনা করাইতো তাহলে কি 79 পায় মোল্লা সাহেব আমার কাছে যারা পড়ে তারা কিন্তু 80 নিচে কেউ মার পায় না 80 81 80 81 মাস্টার সাহেব তাহলে ওই নাসির বিএসসির কাছে মিতুর পড়া বাদ আগামী মাস থেকে আপনি ওরে প্রাইভেট পড়া না 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 মোল্লা সাহেব আমার এমনি স্টুডেন্ট বেশি 50 জন হয়ে গেছে আমি আর একজনও বাড়াইতে পারবো মাস্টার সাহেব আমার অনুরোধ রাখেন মিতুর আপনি প্রাইভেট পড়ান মোল্লা সাহেব আপনি যদি এত করে কইতেছেন আচ্ছা ঠিক আছে আমি পড়াবো আচ্ছা ঠিক আছে আচ্ছা সামনে তো পরীক্ষা মিতু তো অ্যাডমিট কার্ডটা নিল না ওই কি বেতন ফি এর কথা কর নাই হ্যাঁ ওর তো যে বেতন আর ফি এর টাকা আমি দিয়ে দিছি কি কোন মোল্লা সাহেব ও তো অ্যাডমিট কার্ড নাই নাই ওর অ্যাডমিট কার্ড তো দপ্তরিতে পড়ে রয়েছে আর তেলে মনে হয় জমা দিতে ভুলে গেছে আচ্ছা আমি দেখতেছি বিষয়টা আচ্ছা ঠিক আছে তো মোল্লা সাহেব আগামী মাসে কিন্তু মিতুরে পাঠিয়ে দেন এই ফাইনাল পরীক্ষার আগে একটু ফাইনাল টাস্টটা দিতে হবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোর লেখাপড়া কেমন চলতেছে ভালো পরীক্ষার বিপরে কেমন দিল গো এটা আগে থেকে বল দাও আব্বা ফাটাই দিমো এবার বেতন ফিস জমা দিস কি বেতন ফিস জমা দিস হ্যাঁ হ্যাঁ এটা তো তুমি দাও লাগে লাগে দিন দিস অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ড আছে ওই যে আমার বই চিপার মধ্যে রেখে দিস নিয়ে তো একটু দেখি হ্যাঁ অ্যাডমিট কার্ডটা নিয়ে দেখি আব্বা আমি খাইতেছি না খাওয়ার নেই খা যাবো খাবি তো নিয়ে দেখি তারপরে খাইস আমার করতেছেন কেন মায়েরা খাইতে বসে খাইতে দেন হে রে তব্বা খাওন নিয়ে বসি তুই সব করো তো তুই নিয়ে আয় আগে তারপরে খাইস আও আব্বা মনে পড়ছে ওই যে আমার বান্ধবী রিয়া আছে না ওই রিয়া রে সারি হইতেছে বইয়ের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক দাগাই নিছে হ্যাঁ পুরো আমি গেছি আমি যেহেতু দাগাই নেই ওর কাছে যে এই বইটার মধ্যে অ্যাডমিট কার্ড রাখছি না ওই বইটা দিয়ে এসি ওই আবার সুন্দর মতো দাগাই আমার বইটা দিব তখন আমি তোমার দেখা মনে ঠিক আছে আব্বা এই তুই নিশা কত আজকে তুই তো বেতন কিছু জমা দেস নাই আজকে তোর ক্যালাস টিচার হানিফ স্যারের লোক আমার দেখা সেই আমারে কইস টাকা দিয়ে নিয়ে স্যারে কইসে হ্যাঁ আসলে আব্বা মানে সত্যি কথা কুমু আমি জানি আব্বা মানে তুমি এই কথা শোনার পরে আমার কিচ্ছু কইবা না আমি জানি আমি চিনি তোমারে এই কথা শোনার পর তুমি কইবা যে আমি বাপের বেটির মতো একটা কাম করে আসছি তুমি যেদিন আমার টাকাটা দিছো অ্যাডমিট কার্ড জমা দেওয়ার লেগা আমি সুন্দর মতো টাকাটা ব্যাগের ভেতর ঢুকা স্কুলে যাইতেছি
যাইতেছি যাইতেছি ওই যে স্কুলে যাওয়ার পথে চকটা আছে না দূরে, ওখানে একটা গাছ আছে, ওই গাছের নিচে একটা পোলা দিয়ে ইচ্ছার মতো কান্দাছে আব্বা। আরে কি কান্দা, আমি তো দৌড়ে গেছি। আরে ভাই হইলোটা কি, যাই দেখি এই পোলার কেউ না আমগো জীবন। কান্দা বাসা লাইতেছে আব্বা, এই কি কান্দা, মরা কান্দা। আমি খাই কইছেটা কি, আমার তো আর কয়না 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 কোনো কিছুর বিনিময়ে বাইর করা যায় না, কি হয়েছে কাইন্দা বাসা লাইছে আব্বা বিশ্বাস করো। এরপর আতে পায়ে দুইটা ঘন্টা খানিক পরে আমার কইল আব্বা, ওর বাপ মানে আমার চাষা অনেক অসুস্থ, আজ রাইল নাকি গেটের সামনে এসে দাঁড়ায় থাকে, যে কোনো সময় জান্ডারে নিয়ে যাবো গা, খুবই খারাপ অবস্থা। চাষা নাকি চিকিৎসা করাতে পারতেছে না, টাকা পয়সার অভাব, মানুষের কইতেও পারতেছে না, মান সম্মানের একটা বিষয়। আমার শোনার পর এত খারাপ লাগলো আব্বা, এত খারাপ লাগলো, আমরা জানি না পরে কী করুন, টাকা পয়সা লেগে করাতে পারতেছে না, জিনিসটা কেমন না। পরে আমার কাছে যে 3,000 টাকা ছিল দিয়ে দিস। ওই তো নিব না। আরে ভাই টাকা নিবি না কে, যেমনি ও গুইজা মুইজা টাকাটা দিয়ে এসে, আমি তো জানি আব্বা তুমি যদি আজও কাল হোক শুনবা তুমি তখন কইবা, আর পরীক্ষা দেরি আছে না, অ্যাডমিট কার্ড টানতেই পারবো, তুমি তো দিবাই একটা জায়গা না 10টা দিবা, আমাকে তার অসুবিধা নেই, এর লেগে দিয়েছি আমার, ভালো কাম করছি না দেখছো, এটা কোনো কথা, এটা কোনো বন্ধুত্ব। এ তার সুখের সময় শেয়ার করব, কিন্তু তার দুঃখের কথা আমার কইব না। শোনো তুমি কালকে সকালবেলায় জীবনগো বাসায় যাইবা, যায়া বাইরে দেখা তারা তারও কিছু টাকা দিই। না না আব্বা কি কইতাছ, আমি যা দেখা মনে চাচা রে, দেখা এত করে কমনে কামনা আছে। না না তা যেতে না, তুমি যাও বিচারটা ঠিক দেখা যায় না, আর কইবা যে আমি বিকালবেলা যাই দেখা করবো। ভাই আপনি অসুস্থ শরীর নিয়ে কাট কাটতেছেন কেন? অসুস্থ শরীর নিয়ে মানে কি অসুস্থ? এক রাতের মধ্যে সুস্থ হয়ে গেছেন? আরে কি যন্ত্রণা, এক রাতে সুস্থ হবো কিসের জন্য, আমি অসুস্থ হইলাম কবে? জীবন যে কইছে আপনি খুবই অসুস্থ। জীবন বলছে আমি অসুস্থ? এই জীবন আর কি বলছে, এই যে কালকে ওই চটের আগার গাছের তলে বৈশা হাউ মাউ কইরা কাঁদতেছিল, এইটা দেখা মৃত্যু দৌড়ায় কাছে গেছে, যাইয়া অনেক কইরা জিজ্ঞেস করার পরে কইছে আপনার নাকি খুবই শরীর খারাপ, আজ রাইল নাকি এক্কারে দুয়ারে দাঁড়ায় আছে, যখন তখন আপনার জানটা নিয়ে চলে যাব, একটু টাকা পয়সার ঝামেলা আছে বইলা নাকি ডাক্তার দেখাইতে পারতেছেন না, এইটা শুই না তো মৃত্যু কান্দা অস্থির, ওর স্কুলের ফিস বেতনের টাকাটা ওর হাতে গুজা দিছে, আপনার ভাই তো অস্থির হয়ে গেছে সারা রাত ঘুমাইতে পারে নাই, আপনার ভাই দেন না ডাব টাকা দিয়ে আপনার দেখতে পাঠাইছে, আপনার জন্য ট্রিটমেন্টের কোনো খামতি না হয়। আরে ইশারা দিতেছ কিসের জন্য, ইশারা দিয়ে কি লুকাইবা, যা ঘটালো তোমার বলো তো ঘটাই দিছে, তার জলজ্জান্ত বাপটারে সুস্থ বাপটারে জমির দুয়ারে পাঠাই দিছে। আজকা আসো হারামজাদ, আজকা এই লাকড়িয়ার কাটুম না, তোমার পোলা আসার পরে ওর এই যে এইটা দিয়ে কোপা সেলা কাট মানে আমি চুলার তলে ঢুকামো। পোলাটার একটু আইতে দেন না, শুনেন ওর কাছে ওই কি কয়। এই ওর কাছে কি শুনতে হইব, শুনো নাই ভাবি কি বললো, শুনো নাই কুলাঙ্গার পোলা একটা তোমার আহুক। এই যে শুনে আমার আটকে রাখছেন কেন কন্ত, এ দুপুর হয়ে গেছে না, রান্নাবাড়া করা লাগবো না, খাওয়া লাগবে না। মরা বাড়িতে আবার রান্না বাড়া কিসের, হ্যাঁ মরা বাড়িতে রান্না বাড়া কিসে, মরা বাড়িতে শোক পালন হবে, তোমার জামাই মরে যেতেছে না তুমি সিক করে বেড়া কান্দো, কোনো রান্না বাড়ার দরকার নাই, যাও আজকে আসুক আরাম দাদা। খালি লাঠি লুয়ে ঘুরতেছে মারবো। সুস্থ বাপটারে তুই জমের দুয়ারে পাঠাই দিস, বুঝোস নাই, শুধু যদি জমের দুয়ারে পাঠাই দিই কোনো সমস্যা ছিল না, তুই আবার আমারে সুস্থ করার জন্য ওই মৃত্যুর কাছ থেকে টাকা পর্যন্ত নিছস আরাম দাদা। আব্বা বিশ্বাস করো আমি কিচ্ছু করি না, আমি একটা টাকা নেই নাই, কইছে না ওর কোনো দোষ নাই, আর চাইনা দাও, ওই মায়া নিজের টাকা নিজে খরচ করছে, নিজের ইচ্ছা করছে, আমি আমি একটা টাকা নেই নাই আব্বা, আপা আমাকে ধর, আমি খাই নি আব্বা, মারি 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 আজকে লাঠি দিয়ে ভাই, আর মাইরো না পোলা, আরে চুপ করো তুমি।
লাড়ি ভেঙে গেছে, এখন তোমার মারা লাগবো না। আমি এক টাকাও খাইনি আব্বা, বিশ্বাস করো, লাড়ি ভাঙা শেষ, মারামারি বন্ধ করো। জুতা আছে না? জুতা দিয়ে বাইরে করতেছো? জুতা দিয়ে হারাম জাদা জানি গুণানকার, নিজের বাপরে মেরা ফেলায়। আমি মরে গেলে তোর কি হইব জীবন? কেলো শুয়ে আছো কেন? শরীর খারাপ লাগতেছে? আরে কিরে, তুই পড়তেছিস না? আরে আম্মা, আর কইও না আম্মা, মাথার দুইটা সাইড এই মন ঝিনঝিন করতেছে, চোখটা মাইল্লা তাকাইতে পারতেছে না বইয়ের দিকে, চোখটা মারলে সাথে সাথে মাথার ভিতরে ঠাস করে বাড়ি মারে। মাথা ব্যথা করতেছে না? ও আম্মা, সারাদিন রোদে রোদে ঘুরলে মাথা ব্যথা করবে না তো করবে কি? বইটা বন্ধ কর, কইরা যায় লাইটটা বন্ধ করে শো, আর যদি মাথা ব্যথা কমে তাহলে উঠে পড়তে বসিস। সকালবেলা উঠাই দেবো, নে ঘুমাই যা, সকালবেলা পইরা তারপর স্কুলে যাস, ঠিক আছে? যা বই খাতা বন্ধ করে শুয়ে পড়। একটা ভিডিও করি, আমি তোর জীবন থেকে পাই হবো, আমি তোর জীবন থেকে পাই হবো। Chips, bro. Chips. Bachai kora alu shape. Spices is seasoning a twist halo brown potata. It's a chips like a biscuit. Khe bujhe nao. জুতাতে মনে তোর ফিটেছে, যাই হোক ভুলে গেছে রে, বেশি বেশি করে ফুসছি। আচ্ছা যা, এরপর থেকে তোর নাম আর কমল, এরপর থেকে যদি কোনো আকামও করি অন্য মানুষের নাম কম। আচ্ছা তুই আমার একটা কথা, তুই আমার বেস্ট ফ্রেন্ড না? এখন
আমি যদি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কোনো ঝগড়াঝাটি না করি তো কার লগে করবো? আমি আমার বেস্ট ফ্রেন্ডের লগে ঝগড়া করবো, হে আমার লগে রাগ করে থাকবো, আবার সেই আমার লগে হাইট দেখাব সরি, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি যদি কোনো আকাম করি সেখানে যে তোর নাম করি, তোর মাইনছে বাইন্দাদের ইচ্ছা মতো বিড়াইবো, হ্যাঁ আবার তুই আমার রাগ করে থাকবি, হ্যাঁ আবার সরি কবি, কারণ কি জানিস বেস্ট ফ্রেন্ড। শোন, এই পৃথিবীতে বেস্ট ফ্রেন্ড হচ্ছে সবচাইতে আপ, কেমন কো? কারণ আমাদের জীবনে এমন এমন কিছু কথা থাকে যেগুলো আমরা কারোর কাছে শেয়ার করতে পারি না, এমনকি বাপ মার কাছেও শেয়ার করা যায় না, কিন্তু বেস্ট ফ্রেন্ডের কাছে শেয়ার করা যায় এবং নিঃস্বার্থভাবে শেয়ার করা যায় কোনো দ্বিধা ছাড়া। এখন তুই চিন্তা করে দেখ, যেখানে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রাখছি সেখানে আমার লাগে একটু একটু মাইর খেতে পারবি না তুই? না, বেস্ট ফ্রেন্ডের যদি এরকম মাইর খাওয়া লাগে, এরকম বেস্ট ফ্রেন্ড আমার দরকার নাই। সর সর। আরে আমার দেখে তাকায় থাকে আর ডাকে, এই মিতু আয় আয় দেখ আমরা পাইকে গেছি, আমার মন বিড়া খা, এই সুন্দর কমলা দর্শিরি মন ডাসায় সবাই যদি খেলাইতে পারতাম, মাসলোভ সামলানো যায় না রে, জানা জানা ওই লাল মিয়ায় হাতের মধ্যে দুটা লাড়ি লইয়া রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে, কেমনটা লাগে ক? এমন কি ঠিক করছে জানো, আজকে রাত্রে তোর লে যাবো কমলা বাগানে, লাল মিয়া যখন ঘুমাইব দুইজন দুটা বস্ত লো, ইচ্ছা মতো সালাই দুটা কমলা খামো, এরপর বড়োর আগে তত কমলা আছে সব সিরিয়াল লইয়া পড়বি, বুঝছস? ফাইনাল ঠিক রাত্রেবেলায় পড়বি, ফোন দিমু, ফোনটা ধরবি, আমি যা। লাভ নাই, যতই প্রগত আর লাভ নাই, ন্যাড়া বেল তোলায় বারবার যায় না, আমি হাজারবার গেছি, আমার শিক্ষা হয়ে গেছে, আমার এমন শিক্ষা হয়েছে যে আমি শিক্ষার লগে লয়ে ঘুরি। কি আবল তাবল কর, শিক্ষার লগে লয়ে ঘুরছ মানে? দেখবি শিক্ষা খারাপ করে দিয়েছি, এই যে শিক্ষা জুতা, আমার বাপের জুতা, একটা আমার মারতে মারতে সিরা ফেলাইছে, আর একটা আমি লগে লয়ে ঘুরি, তাতে তোর চেহারা দেখলে আমার মনে পড়ে তোর পকালিতে আমি গণিত পকুনা। শট নুরু মাতা মতো খারাপ হয়ে গেছে রা, ওই আই জীবন না সর, আমি কিন্তু রাতে তোর ফোন দেব, যা খুশি কর, ফোন দরিস কিন্তু রেডি থাকিস, আমি ফোন দেব, ফোন না তোলে কিন্তু খবর আসছে। আরে পুলিশ তো আইতাছে না, এটা তো এমনি কইছে তোকে খেলা বাঙালি গা, সাইতনি করস
আচ্ছা ফাইজল আমি কই করলাম সব গায়ে দিবি না আচ্ছা তুই আমার ফোন ধরস না কেন কত আমি তোর কোনো দেখ খুঁজতে পাইতেছি না ওই আচ্ছা দিব না তোর নামে বিচার আর আর করিস না ওই দিব না আচ্ছা শোন একটা বিষয় কি আছে জানোস মানে ইদানিং দর আমার লাইফটা একদম চিন খারাপ নাই আমার ভালো আছে আর কি দুটার মাঝামাঝি আছি আর কি বিষয়টা হয়েছে কি ভালো লাগে না ভাল লাগবো কেমনি দুদিন ধরে তো আমি মার খেতেছি না আমি শেষা খাইতাম তাহলে তোর ভাল লাগতো এই তো হিসাব বরাবর হিসাব বরাবর কেমন হইলো তুই বুঝবি না আমারে আচ্ছা ও না কইলাম তো আর হইব না যাই হোক এখন চল তোর একটু ভাল লাগবো আমার একটু ভাল লাগবো যেহেতু আমার ভাল লাগতেছে না তাহলে চল আমরা দুজনে মিলা নদীর পাড়ে যাই আরে নদীর পাড়ে যে কি সুন্দর ঠান্ডা এসির মতো বাতাস এই বাতাস খাইলে একদম আত্মাটা শুদ্ধ ঠান্ডা হয়ে যাবো না না যাই তোর নদীতে ডুব দেওয়া লাগবো না সোজা স্কুলে যা আরে স্কুলে তো গেছিলাম স্কুলে যাবি স্কুল বন্ধ এরপরে তাই না এলাম আজকাল স্কুলে কি হয়েছে আরে তুই জানোস না আমি যে হেডমাস্টার হেডমাস্টার আর কাউরে মারিস না আল্লাহর দোহাই লাগে নিজে স্কুল ফাঁকি দিবি ফাঁকি দে নদীর পাড়ে যাবি হ্যাঁ চল না যাই কিরা কাট আমার নাম নিতে পারবি না আরে কিরা কে লেগা কাট তুই না আমার বেস্ট ফ্রেন্ড দাদা যাবো না আরে কিরা কাট তুই কিরা কাট নাইলে আমি যাবো না তোর লগে কিরা কাট তুই না আচ্ছা কমু না তোর নাম আয়না বাতাস বুতাস খাই আসি আরে আয়না আমি তো স্কুলে স্কুলে যাওয়ার লেগে রেডি হয়েছিলাম সকালবেলা যাইতে লইছি হঠাৎ করে আমার লগে জীবন নাথ দেখা জীবন কয় কই যাস আমাকে স্কুলে স্কুলে গিয়ে লেগে যাইতেছ স্কুল তো বন্ধ আমাকে কি কস আজকে তো কোনো বন্ধ দিবস না কয় না তুই জানোস না আমাকে যে হেডমাস্টার হেডমাস্টার মা নাকি মরে গেছে গা আমি গাই না অনেক লোকেরা যে পরে স্কুল নাকি বন্ধ করে সবাই গেছে জানা যায় পরে আমি বললাম ও আচ্ছা তাহলে তো তোর যদি ইয়ার বাসে যাই বাড়িতে যাই একটু ভালো মন্দ পইরা আসি এই কারণে একটু দেরি হয়ে গেছে গা কিন্তু আব্বা আসার সময় কী হুনি জানো আসার সময় যেটা শুনলাম এটা শোনার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেলো আব্বা আমার তো কোনো দোষ নাই জীবনে যে কথাটা কইছে এটা আসলে ভুল কইছে আব্বা আমাকে হেডমাস্টারের মা মারা গেছে ঠিকই সেটা আজকে না আর ওনাকে 10 বছর আগে মারা গেছে জীবনে আজকে আমার ইচ্ছা করে এই কথাটা কইছে যাতে আমি পড়াশোনা করতে না পারি ও তো জীবনে পড়াশোনা করতে পারে সারা জীবন কাছে লাড্ডু কোনো পরীক্ষা কোনো দিন পাশ করতে পারে নাই ও চাই আমি যাতে সামনে এসেছি পরীক্ষা এসেছি পরীক্ষা ফেল করি এই কারণে আমার এরকম একটা কথা কয়া ওই স্কুলে যেতে না করছে আব্বা সব ওর দোষ ভাই অন্য কোনো আর ওর বাপের কোনো সীমা নাই না আর আমার মাইক্রো লোকুলান ডাক্তারে ও আজকে বাইরে না দিয়ে ওর উপরে না লাগা পর্যন্ত আমার শান্তি নাই ও পূর্বনা হ্যাঁ তোমার আল্লাহ পায় পায় কোলান ডাক্তার নষ্ট হয়েছে বুঝছি তোমার দায়িত্ব থাকলে আমার পুরো মানুষ হইব না
অর্ধেকটা আমারই নিতে হইব, অসুবিধা নাই। আর চার চার লোকে কথা হয়েছে, ওরা আমি খুব তাড়াতাড়ি এখানে পাঠানোর ব্যবস্থা করতেছি, তারপরে দেখুন তোমার আল্লাহ কই চায়। আম্মা আমি কিছু যাবো না, আমি যাবো না, আমি তোমার যাবো তো যাবো না। আচ্ছা ঠিক আছে, কেমনে পাঠাই? আরে যেদিন থেকে তোর ওই পাসপোর্ট বানাইছে না, পাসপোর্ট তো আমার কাছে, আমি দিলে না তোরা বিদেশ পাঠাইব। কি হইল তোমার? সেই আসার পরের থেকে দেখতেছি তুমি কাইন্দাই যাইতেছো, কি হইছে কইবা তো? ভাইজান কি গায়ে? আরে না না, ওইসব কিছুই না। তাইলে জীবন রে? হ্যাঁ জীবনে তোর ভাই বিদেশ পাঠায় দিতেছে, আমি কেমনে থাকবো? মোর একটা মাত্র বলো, আমি কেমনে বাঁচবো? মরে যাবা। আম্মা আম্মা তো সেটা দেখা দাও তো। ওই শশী হোসেন, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কে? আম্মা শশীর কি হয়েছে? তুমি কাঁদছো কে? শশী আমার কোনো না কে কি হয়েছে? দেখ শুনি, আমার কইবা না কাঁদছো কে শশী? জীবন রে, জীবন রে কি হয়েছে? মারছে জীবন রে? আর বাপে বিদেশ পাঠাই দিতেছে। আলহামদুলিল্লাহ, এটা তো সুসংবাদ। তুমি কি খুশিতে কাঁদছো নাকি? এখন সে বিদেশ যাবে, 3 বছর সে বিদেশে থাকবে, ইস্টাবলিশ হবে, তারপর দেশে যখন আসবে তখন আয় পাস করে একটা মায়ের দিকে তুমি জীবনটা বিয়ে দিয়ে দিলা। হ্যাঁ সুন্দর একটা ভবিষ্যৎ হলো, এর থেকে কান্দার কি হলো চাচা? আমি বুঝলাম না, এটা তো মিষ্টি কানো উচিত। আমার 200 টাকা না তাই তোর জ্যামিতির বক্সের মধ্যে আছে, যা নে যে চাচা। তুমি কাইন্দো না কাইন্দো না, হ্যাঁ তাড়াতাড়ি পাঠাও, এটি স্টাবলিশ হয়ে যাবো। ঠিক আছে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তুই কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাবা কবে আসছো তুমি? এই তো মামা গত পরশুদিন। আচ্ছা তা বিদেশ কেমন ঘুরলা? অনেক ভালো মামা, লন্ডনের জীবন তো অনেক আরামের, আরামের জায়গা, ওখানে অনেক ভালো আছি। শাহিন টিপু তো অনেক বছর পর দেশে আসলো, আর বেশি দিন থাকবো না, যে কদিন থাকে এর মধ্যে আমি চাইতেছি কি ওর বিয়েটা দিয়ে ফেলাই। এটা তো ভালো খবর, তাহলে মেয়ে দেখা শুরু করি, ভালো বংশের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেই। ভালো বংশের মেয়ে দেখা লাগবো কেন? মেয়ে তো ঘরেই আছে। হ্যাঁ মেয়ে ঘরে আছে মানে? আরে বেকুব আমার মিতু, তুই আমার পোলারে ছোট থেকে বড় করছিস না, ওর তো সব কিছু তুই জানোস, আর মিতুরে আমি নিজের মেয়ের চেয়ে কোনো অংশে কম ভাবি না। আমার ঘরে যদি তোর মাইয়া যায় নিজের ঘরের মতোই থাকবো, আর ও তো ঘরে থাকবো কি, ও তো যাবো গা লন্ডন, লন্ডন গিয়ে থাকবো। ভাই আমার এই আবদারটা তো রাখুনই লাগবো। তুমি একটা আবদার করছো, এটা না রাখি কেমনে? কিন্তু মিতু তো ছোট, স্কুলে যায়, সামনে পরীক্ষা, এত ছোট বয়সে বিয়ে দিলে মানছি কি করবো? কি হয়েছে? আরে পরীক্ষা দিতে মানা করছে কে? আরে এখন তো খালি ঘরোয়াভাবে একটা কাবিনটা কইরা রাখবো, এখন তো উঠাই নিতেছি না। তারপরে আমার পোলা তো যাইতেছে গেল লন্ডনে, মিতুরেও পাঠাই দিলাম, পরে ওরা যখন আবার দেশে ফিরবো তখন সবাই জানা একটা ঘটা করে আয়োজন করবো। মিতুর বা তুমি কি কও? মায়ানার পড়ালেখাটা শেষ হইলে ভালো হইতো না? আরে তোমার মাইয়ার পড়ালেখাটা কে আটকাইতেছে? হ্যাঁ লেখাপড়া তো করবো, এইখান থেকে তো মেট্রিক দিয়েই যাইতেছে,
আর বাকি যা পড়ার সেগুলি সব লন্ডন গিয়া পড়বো, আরো ভালো। হ্যাঁ তাইলে তো খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো করো। আলহামদুলিল্লাহ, তাহলে শাহিন সব কিছু ব্যবস্থা করে ফেলো, আর দেরি করে লাভ নেই। আচ্ছা ঠিক আছে। আপা বসেন না, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। হ্যাঁ বসেন, তাতে যা। শোনো, এত কিছু চিন্তা করার দরকার নাই। মিতু, হ্যাঁ কি করতেছিস? আরে আম্মা দেখো, এই পাখির বাসাটা কতদিন ধরে এখানে পড়ে আছে, এখানে কোনো পাখিও আসে না, ডিমও হয় না, বাচ্চাও হয় না। আমি ভাবছি কি জানো, একটা পাখির বাচ্চা নিয়ে পালমু। আপনার আর পাখি পালতে হবে না, নিচে তোমার ফুপু আছে, নিচে যাও। ফুপু আছে? এইভাবে যাবি নাকি? জামাটা চেঞ্জ করে একটা সুন্দর জামা পরবি, আর মাথায় কাপড় দিয়ে যাবি, সালাম আদাব দিয়ে কথা বলবি। আম্মা কি যে কর না তুমি, আমার আপন ফুপু আছে, পর মানুষ তো আসে না, এত সাইজে কইতে যাওয়ার কি আছে, দূরু আছে আছে। যা কইছি তাই শোন। আম্মা কি হয়েছে গো, তো বাসার মধ্যে কি কোনো অনুষ্ঠান? হুম, তোমার ফুপাতো ভাই টিপু আছে না, লন্ডন থেকে আইছে, তার সাথে তোমার বাপ আর ফুপু মিললে তোমার বিয়া ঠিক করছে। আম্মা আম্মা তুমিও আমার লাগে মস্কারা করো। আম্মা মস্কারি করবো কেন, এতক্ষণে দিন তারিখও হয়তো ঠিক হয়ে গেছে। আমি সত্যি কথা বলতেছি, যা ঠিক হয়েছে তাই। কি কথা আম্মা, মানে আমার আমার বিয়া ঠিক হয়েছে? হুম, আমি বিয়ে করবো। হুম কি ক, আবার না কইছে আমার পড়াশোনা করে, বা আমার সামনে তো এসএসসি পরীক্ষা, আমি আমি না উকিল হবো পড়াশোনা কইরা। উকিল হইবা? ওরা লন্ডন নিয়ে তোমার উকিল বানাইবো, কোনো সমস্যা নাই। না আমি কোনো বিয়া শাদী করবো না আম্মা। একদম পাগলামি করবি না, একদম দুষ্টামিও করবি না। তোর বাপ আর তোর ফুপু তোর ভালোর জন্য বিয়ে ঠিক করছে, একদম পাগলামি করবি না, যেটা কইছি সেটা করবি, যা নিচে যা। দাসি, জীবন না কই ঘরে? কি হয়েছে রে জীবন? আই জীবন, জীবন আয়, আরে ওঠ ওঠ ওঠ, আই কি আরে জীবন ওঠ না, ওঠ 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 ওঠ, আরে ওঠ, আরে উঠছিস তো কি হইছে? আরে তুই চল বাসা যাবে, বাসা যাবে। আরে খারাপ তো বাসা আমি যাবো কেন? আরে আমার বাসায় তো আমার বিয়া ঠিক করছে। আরে তো সুখবর, তোর বিয়া ঠিক হইছে, নাচা গানা হইব, খাওয়া দাওয়া হইব, আনন্দ উৎসব, ভালো তো। আরে ফাইসলামি করিস না, তুই চল না আব্বার কাছে যাবি এখন, যাই কবি তুই আমার ভালোবাসিস, আমি তোর ভালোবাসি, সাথে সাথে বিয়া ভাঙ্গা লাইব আব্বা, তুই চল, তুই চল না। আমি জামু চাচার কাছে গিয়া, চাচা রে কুমু আমি আপনার মেয়েরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে, আপনি বিয়াটা ভাঙ্গেন, এরপর চাচা বিয়া ভাঙ্গা দিব, তারপর তুই কবি না আমি তোরে ভালোবাসি না, ওইগুলো বানায় বানায় কিছু শব্দ শোনে, এবার আমার হাত তো ভাঙ্গে আমার বাড়ির কোনো ফেলা রাখবো না। দেখ জীবন, তুই ফাইজলামি করিস না, আমি কিন্তু সিরিয়াস, আব্বা আমার বিয়া ঠিক করছে, তুই আর না গেলে কিন্তু আব্বা আমার বিয়া দিয়ে দিব, আমি কিন্তু বিয়া ঠাকাইতে পারবো না। আমিও সিরিয়াস, যা। তুই ভালোবাসিস না আমারে? না। এই বিয়া ভাঙবি না তুই? না। আমি তোরে কেমনে বোঝাই, আমি কেমনে বোঝাই, সত্যি আমার বিয়া ঠিক। যা যা। আবার আমি জানি তুই আমার ভালোবাসিস, আমিও তোরে অনেক ভালোবাসি। আমি এবার তোরে সিরিয়াসলি কইতেছি, আমি তোরে ভালোবাসি না, যা তুই যদি বিয়ে ঠিক করছ নাকি বিয়ে কর, যা। তুই থাকতে পারবি আমার সঙ্গে? পারুম, অন্য বেটার বউ হয়ে গেল মনে পড়বো না। না জীবন, আমি কিন্তু তোরে ভালোবাসি জীবন। হ্যাঁ আমি খুব বিশ্বাস করছি তোরে, যা। আমি যদি এমন জায়গা তুই কিন্তু পাবি না কোনোদিন, আমার আমি তোরা কয়ে দিলাম, যা। মনে রাখিস একদিন তুই সব থেকে বেশি আমার মিস করবি। তোরা আমার থাকা আমি বুঝে নিবো, যা। জীবন তখন কিন্তু তুই আমার পাবি না, অনেক দেরি হয়ে যাবে, আমি তোরা কইতেছি চল না, চল যা, গায়ে তুলুন কিন্তু, যা। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমার ভালোবাসিস না, আব্বাই যেখানে আমার বিয়ে ঠিক করছে আমি ওই জায়গায় বিয়ে করবো, কিন্তু একটা কথা তুই মনে রাখিস, এই চেহারার জীবন তুই দেখতে পারবি না, আসিস না তুই আমার সামনে আর কোনোদিন, আসিস না।
মামা, তাহলে তো মিতুর পাসপোর্টটা করতে দেওয়া দরকার। পাসপোর্ট কি অল করতে দিবা না কাবিনটা হয়ে যাওয়ার পরে করবা? মামা, তাহলে কাবিন হওয়ার পরেই করি। ও দিবা লয় জীবন, আয় আয় বাবা। আচ্ছা, মনে আমার ডাকছিলে। হ বাবা, তোর কিন্তু আমাকে একটু সময় বের করতে হইব, অনেক দূরে দূরে আছে। এই যে টিপু আমার ভাইগনা, ওর লগে মিতুর বিয়া ঠিক করছে, অল্প সময় লেগে আসছে, ও থাকে লন্ডনে। তো বিয়ার পরে টিপু চলে যাইব, মিতুও যাইব পরীক্ষার পরে। এরপর ওর যখন আবার বেড়াইতে যাইব, তখন একবার সবাই জানায় দুমদাম করে অনুষ্ঠান করো। তো ওর ওর নিয়ে একটু তোর গঞ্জে যাইতে হইব, একটা কমপ্লিট শ্যুট বানাইতে দিবি। আমি তো তুইও যাও বলো। চাচি, ও চাচি, কি হয়েছে? আম্মা নাকি চাবি রেখে গেছে, আমি ঘরে ঢুকতে পারতেছি না, চাবিটা দে। বাড়িতে না কেউ নাই, সবাই আবার বিয়ার দাওয়াত দেওয়ার লেগে নানু বাড়িতে গেছে। আর আপনারা না খুঁজছে আমার বাসায় আসতে? না আপনার বাসায় আসেন কেন? বেহারা জানি কোন জায়গায়, লজ্জা সরম নাই? আর জীবন আমার বাসার সামনে আসবেন না, ফালতু জানি কোথাকার। বাইর হও, বাইর হও আপনি। পাসপোর্ট আগামী এক সপ্তাহের মধ্যে আমার বিদেশ পাঠাবো, যেই দেশই হোক। চাচি, ও চাচি, আয় চাচি। কি হইছে, সিলাইতেছস? আরে যে আম্মাই গুলো বাড়িছে, তোমার নাকি লাগবে? ধরো আচ্ছা ভালো হইছে, আমার লাগবে তো সিলানো লাগে, ঘরে যায় রাখলেই তো হয়, ঘরে যায় রাখ। আর শোন, যাবি না কিন্তু, ভালো মিষ্টি আছে আমি আনতাছি, খাইয়া তারপর যাবি, যা ঘরে যায় রাখ। আচ্ছা ঠিক আছে। আম্মা, আম্মা, তুমি কি আকিল কেন সব খাইছো? বাইরের মানুষ গো, ঘরে রক্ত কইতেছো তুমি? মানুষ ভাড়াই থাকুক। শোনো, ওরে কো ওগুলা বাইরে রেখা যাইতে, আর বাইর থেকে নিয়ে নেবো।
Chips, bro. Chips. Bachai kora alu shape. Spicy seasoning a twist halo prawn potata. It is chips like a biscuit. Khe bujhe nao. মাশাল্লাহ, আমার মারে তো একেবারে রাজকন্যার মতো মনে হইতেছে। মারে, তুই যে বাড়িতে যাবি সেখানে একেবারে সারা জীবন রাজকন্যা হিসেবেই থাকবি। কিরে মা, কান্দছ কেন? আরে পাগলি, তুই কি দূরে কোথাও যাইতেছ? আমার কাছেই তো থাকবি, তোর ফুপুর বাড়িতে বউ হয়ে যেতেছ। আচ্ছা, তুই যখন লন্ডনে যাবি আমাকেও নিয়ে যাবি। আব্বা, আব্বা, আমি বিয়েটা করতে পারবো না। আব্বা, আমি একজনকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আব্বা, আমি ওরা ছাড়া ভালো থাকতে পারবো না। আমার বিয়ে হইব ঠিকই, কিন্তু ওর মন ওর কাছে পড়ে থাকবো। আব্বা, আমি ওরা করতে পারবো না। আব্বা, বলাটা কেটা জীবন। আব্বা, আমি জানি জীবন আমার অনেক ভালোবাসে। আব্বা, কিন্তু ওই কইতে পারতেছে না, ও ভয় পাইতেছে। ও ভাবতেছে যে তুমি হয়তো ওর বাপরে যায় কিছু কইবা, ওরে মারবো আবার, এইসব কিছু ভাবতেছে। ও বুঝতেছে না আব্বা, কিন্তু আমি শিওর ও আমার অনেক ভালোবাসে। আব্বা, আব্বা, আমি ওর ছাড়া ভালো থাকতে পারবো না। আব্বা, আব্বা, ওই ওই যে পোলা জীবনে বাড়ি ছাড়া দুইটা দিন অন্য জায়গাতে থাকে না, সেই পোলা বিদেশ যেতে রাজি হয়েছে। আব্বা, আমার যদি এখন বিয়ে হয়ে যায় ওই জীবনে এই দেশে ফিরে আসবো না। আব্বা, আমার কেমন যেন ছটপট ছটপট লাগতেছে। আব্বা, আমি ভালো থাকতে পারবো না। আব্বা, আব্বা, তুমি প্লিজ আমার বিয়েটা যেমন হোক ভাইগা দাও না। আব্বা, আমি তো কোনো সারা জীবন এই বাসায় থাকবো, আমি জীবনে বিয়ে করবো না, তা আমি বিয়ে করতে চাই না। আব্বা, আমি যদি এমন জায়গা তো কিন্তু পাইবি না কোনোদিন। আমার আমি তোর কয়ে দিলাম, মনে রাখিস একদিন তুই সব থেকে বেশি আমার মিস করবি। জীবন তখন কিন্তু তুই আমার পাবি না, অনেক দেরি হয়েছে, পাবি তোর কইতেছি। চল না, চল।
যা গায়া তুমি কিন্তু যা। হ্যাঁ মিতু তুই ঠিকই কইছিস, আমিও তোর অনেক ভালোবাসি, বুঝতে অনেক দেরি করে ফেলাইছ, ভালো করে মাফ করেছিস। চোখে